স্কিম চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আবার একটি বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে ডিজিটাল রেশন কার্ড বা রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হবে আগস্টের মধ্যে এবং আপনারা অনেকেই হয়তো যারা ডিলারের কাছে বারবার আধার কার্ড বা মোবাইল নাম্বার দেওয়া সত্ত্বেও যাদের আধার কার্ড লিঙ্ক হয়নি তারা হয়তো নিজেরাই অনলাইনের মাধ্যমে চেষ্টা করছেন কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে সাইটটা খুলছে না বা সাইট খুললেও মোবাইলে ওটিপি আসছে না এরকম নানারকম সমস্যার মধ্য দিয়ে আধার লিঙ্ক কিন্তু করা যাচ্ছে না তাই রাজ্য সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে যে বাড়ি বাড়ি যে যাতে এই আধার কার্ডের লিঙ্কের ব্যবস্থা করা যায় এরকম কিন্তু একটি সিদ্ধান্ত সরকারের তরফ থেকে নেওয়া হচ্ছে এবং এটি হলে খুবই এক সুবিধা হবে মানুষের কারণ তাদের কার অন্য কোথাও যেতে হবে না বা যেতে হলেও সেখানে যে এইরকম প্রবলেম হচ্ছে সেগুলি ফেস করতে হবে না এবং সরকারি সহযোগিতায় যদি বাড়িতে বসি আধার কার্ডের সাথে ডিজিটাল রেশন কার্ডের লিঙ্ক হয়ে যায় সেক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে এবং রাজ্য সরকারের যে দুয়ারে রেশন প্রকল্প সেটাও কিন্তু সঠিকভাবে পরিচালনা করা যাবে তা এই বিষয়ে একটি আনন্দবাজার পত্রিকায় একটি নিউজ উঠে এসেছে এবং সেখানে বলা হচ্ছে যে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে লোকের বাড়িতে যেয়ে আধার লিঙ্ক করিয়ে দেবে তা এই সম্পর্কে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত জানাবো তাহলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে লাইক করে দেবেন আর আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম ভিডিও সবার আগে দেখতে থাকবে তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই রেশন আধার সংযুক্তিতে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত সরকারে। রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে কড়া ভূমিকা নিতে চলেছে খাদ্য দপ্তর বায়োমেট্রিক পদ্ধতি বা আধার কার্ডের সংযুক্তিকরণ বাধ্যতামূলক করার লক্ষ্যে বাড়ি বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ব্যবস্থায় ফোন নম্বরও যুক্ত করে এসএমএস পরিষেবা মিলবে বলে জানা গিয়েছে খাদ্য দপ্তর সূত্রে জানা যায় পুরো প্রক্রিয়া দু মাসের মধ্যে সম্পূর্ণ করার জন্য ওয়েবেল সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ বলেন সমীক্ষা চলছে পরে সংযুক্তিকরণ শুরু হবে ওই দপ্তর সূত্রে জানা যায় রাজ্যে প্রায় দশ কোটি মানুষের হাতে এখন রেশন কার্ড রয়েছে তার মধ্যে আধার মোবাইল এবং রেশন কার্ডের সংযুক্তিকরণ হয়নি প্রায় সাড়ে পাঁচ কোটি উপভোক্তার খাদ্য দপ্তর সূত্রে জানা যায় গত বছর লকডাউনের সময়ে খাদ্য সামগ্রী বিলি নিয়ে নানা অভিযোগ উঠেছিল রেশন দোকানে ই পস যন্ত্রের মাধ্যমে সংযুক্তিকরণের নির্দেশ দেওয়া হয় কয়েকদিন আগে এক নির্দেশিকায় জানানো হয় বায়োমেট্রিক পদ্ধতিতে কোনো উপভোক্তার নাম থাকলে তাকে সেই পদ্ধতিতে খাদ্য সামগ্রী সংগ্রহ করতে হবে না হলে মোবাইল নম্বরে যে ওটিপি আসবে সেইটা দিয়ে খাদ্য সামগ্রী নিতে হবে দুটি ক্ষেত্রেই উপভোক্তা যুক্ত না থাকলে তবেই পুরনো পদ্ধতিতে রেশন মিলবে যারা এখনও নতুন পদ্ধতিতে যোগ দেননি তাদের আগস্টের মধ্যে সংযুক্তিকরণ করতে হবে বলেও জানানো হয়েছে খাদ্য দপ্তরের এক কর্তা বলেন দুয়ারে রেশন প্রকল্পের নির্দেশিকা তৈরির কাজ চলছে একশো শতাংশ উপভোক্তা যাতে রেশন পান তার জন্যই পরিকল্পনা নেওয়া হচ্ছে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তিকরণের কাজ এতদিন রেশন ডিলাররা করতেন তবে ইন্টারনেট সংযোগ ইপস যন্ত্রের প্রযুক্তিগত অসুবিধার কারণে লক্ষ্যমাত্রা পূরণ করা যায়নি দুয়ারে রেশন প্রকল্প চালু হয়ে গেলে সব উপভোক্তা যাতে রেশন সামগ্রী পান তা মাথায় রেখে সরকারি সংস্থাকে বাড়ি বাড়ি গিয়ে উপভোক্তাদের রেশনের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণের নির্দেশ দিয়েছে খাদ্য দপ্তর ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক পরেশনাথ হাজেরা বলেন বায়োমেট্রিক পদ্ধতি ছাড়া উপভোক্তাদের হাতে রেশনের জিনিস তুলে দেওয়া সম্ভব হবে না এই মনোভাব নিয়ে রাজ্য সরকার এগোচ্ছে এই পদ্ধতি চালু হলে স্বচ্ছতা আসবে নতুন নির্দেশিকায় এই সংযুক্তিকরণ করতে হবে না রেশন ডিলারদের এরকমই বলা হয়েছে কারো আধার কার্ড না থাকলে তাদের জন্য বিশেষ শিবিরের নির্দেশ দেয়া হয়েছে ওই নির্দেশিকায় বলা হয়েছে ষাট দিনের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করতে হবে দুবার করে বাড়ি বাড়ি যাওয়ার কথা বলা হয়েছে তারপরেও কেউ বাকি থাকলে পাড়ায় বা এলাকার স্কুলে বা আইসিডিএস সেন্টারে সেখানে ক্যাম্প করতে হবে এরকম নির্দেশ দিয়েছে প্রয়োজনে পঞ্চায়েত বা ওয়ার্ড অফিসেও ক্যাম্প করা যেতে পারে বলে নির্দেশ রয়েছে তাছাড়াও বাংলা সহায়তা কেন্দ্রে গিয়েও আধার সংযুক্তিকরণ করা যাবে বলে জানানো হয়েছে প্রশাসনের একাংশের অনুমান উপভোক্তাদের এস এম এস পরিষেবা দিতে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা ও বাড়ি বাড়ি গিয়ে আধার সংযুক্তিকরণের জন্য কয়েক কোটি টাকা খরচ হতে পারে সরকারের কিন্তু দুয়ারে রেশন প্রকল্পের স্বচ্ছতার সাথে দপ্তর অর্থাৎ রাজ্য সরকার অতিরিক্ত অর্থ খরচ করতে রাজি আছে অর্থাৎ আগামী আগস্টের মধ্যে কিন্তু সকলের ডিজিটাল রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক হয়ে যাবে এবং সেটা সরকারি ব্যবস্থা করে দিয়ে বাড়ি বাড়ি যেয়ে যে সরকারি সংস্থাকে দিয়েই কাজ করানো হচ্ছে তারাই কিন্তু বাড়ি বাড়ি যেয়ে যাদের রেশনের সঙ্গে আধার লিঙ্ক করা নাই সেগুলো কিন্তু কাজ করে দেবে তা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন তা আজকের ভিডিও আপাতত এখন পর্যন্ত সকলে ভালো থাকবেন নমস্কার